জেমাই বা মোৰ উত্তরে ফল বানাই মনে ফল বানাই দি মনৰ বাঘ ফল বানাইয়ে ই কেক কানের গোসনা থামুচ কেনিকা নক্স যেই ব্যক্তি আমার আল্লাহ বলেন নশকে যে দমন করেছে ফাইনাল ফাই লাল জাতা মা আঃ আমি আল্লাহ আমার মুখে ফতুয়া দিলাম ঘোষণা দিলাম হে আমার বন্দা বন্ধুনি তোমার ঠিকানা খাসি জান্না তোমার ঠিকানা লিখি যে নারী পুরুষ নিজের নফসকে দমন করেছে খারাপ কাজ থেকে কি করেছে বিরত রাখতে পেরেছে ওই ব্যক্তির জন্য কি জান্নাত ইনা হইতে না খোদাই হইয়ে দে আল্লাহ হতে জান্নাত এদিকে আমার নবী বলেন ইত্তাকুল্লাহ বান্দা ও আমার উম্মত তোমরা আল্লাহকে ভয় করো আমার আল্লাহ বলেন আমাকে ভয় করলে তোমার জন্য জান্নাত জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এবার বলেন যেই ব্যক্তির ভিতর তাকওয়া আছে ওই ব্যক্তি কোনোদিন খারাপ কাজ করতে পারবে

আমার আল্লাহকে বয় কর তাহলে আল্লাহকে বয় করলে খারাপ কাজ থেকে কি করা যাবে বাঁচা বিরত থাকা যাবে এই জন্য আমাদেরকে মুক্ত কি হওয়া দরকার মুক্ত কি ডালে কোরআনে পাকের অপরায়াত আছে বিসমিল্লাহির রাহমানির ইয়াও মা না সরুল ম তাকে নাই লা মানি ও আমার আল্লাহ বলেন সেই দেই ইয়াও মা নাহা সরুল মুদ সেই দেই দিন আমি আল্লাহ যারা জোরাদ্দ কি আছে সুদা যে নরনারীর অন্তর আমি আল্লাহর ভয় আছে ওই নারী পুরুষদেরকে মুক্তিদেরকে আমি আল্লাহ একত্রিত করব হাসর করব ওয়াফাদা মেহমান বানিয়ে নিয়ে যাব সুবহানাল্লাহ তাফসীরি না তাফসীর কুরতুবীর রাইটার লেখক আল্লামা ইমাম কুরতুবী আত-তাসকারা বি আহওয়ালিল মাউত ওয়া উমুরিল আখিরার মধ্যে উনি লিখেছেন ওয়াফাদার এখানে আইয়ুকুবানান আমি আল্লাহ মুত্তাকিদেরকে থেকে তুলে কেমতে আগে কবর থেকে তুলি আমি আল্লাহ জান্নাতী সোয়ারের উপর তুলি এদেরকে নিয়ে যাব সুমন আল্লাহ বলেন না

নওলেতি দা মুসলমান হোন কেয়া বুখারী শরীফের হাদিস মেশকাতের মধ্যে হাদিস আছে ক্বাল রাসূলুল্লাহি বারবার বরকাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সলিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া আমার নবী বলেন ওই ব্যক্তি হচ্ছে মুসলমান যার মুখে আক্রমণ এবং হাতের আক্রমণ থেকে অপর অপর মুসলমানরা নিরাপদ থাকে ওই ব্যক্তি হচ্ছে খাঁটি মুসলমান সুবহানাল্লাহ আল্লাহ যার খাতর ডাপট খাতর জুলুম অন্যের করতে আসে না নাই ياتি জুলুম করে দৈনিয়ে করেতে চুরি করেতে দাহতি করে দাতে আসে না নাই যার হাতের আক্রমণ থেকে যার হাত থেকে এলাকার মানুষরা নিরাপদ থাকে না যার মুখ থেকে এলাকার মানুষ নিরাপদ থাকবে না ওই ব্যক্তি মুসলমান নয় বেঈমান আমার ভাইরা কারণ মানুষ চাইলে এই মুখের কারণে হাতের কারণে

জিনিয়া আমার নবীর পাঁচ হাজার তিনশো চুয়াত্তর আমার নবী থেকে বর্ণনা করেছেন উইবেরি বেরি যেভাবে আল্লাহ দোয়া করতে হলি বলেন আমার নবীকে প্রশ্ন করা হয়েছে নবী গো কোন জিনিস মানুষকে বেশিরভাগ জান্নাতে নেবে কোন জিনিস মানুষকে জাহান নামে নেবে আমার নবীর সে বড় গ্র্যান্ড মুফতি আর আছে আর বলেন আসেনি এখানে আমার অনেক অতিথিবৃন্দ আসছেন মনে হয় আমি নাম নিতে পারিনি জায়ক আল্লাহ তাদেরকে হায়াতুত তৈয়িদান করুক আমিন বলেন না আমার মতো বেরিয়া মনহ সরন এরা আমি তো কোনদিন হেমবিলে আমার নাম উপর আছে না নিচে আছে আমি কোনদিন দেখিও নাই যাক এটা নিজের ব্যাপার মানুষ বেরিয়ে হলে বেফহর তাকাপুর থেকে মুনাজ্জা মুবাররা হলে আল্লাহ তাদেরকে তাদেরকে আল্লাহ সম্মানে তাজ পরা মুকুট পরা সুবহানাল্লাহ বলে মান তাওয়াজ আলিল রাফা

আল্লামা আব্দুল এর রেজবুর কালাম মুফাসসির কোরআন আল্লামা সালেক এর মানুষ কাবলা মুফাসসির জামিয়া আমি এদের থেকে দিয়ে কর্ম করেছি বেলা ওয়াসাত কোনো মাধ্যম ছিল এদের সামনে সামনে বসে পড়েছি এরা দোয়া করেছেন বলে আপনাদের খিদমতে দুই একটা বললাম আমার সাইন্স সিকুডের বাগানে এরা গোলাভি করে জীবনটা দিয়েছেন আল্লাহ তাদের গোলাম কি খেদমত কে কবুল করেছেন আমিন বলেন না আমার নইমি সাহেব চলে গেছেন খতিবে বাংলা চলে গেছেন আমি আজকে তাদেরকে স্মরণ করছি शेखুল ইসলাম علامه আমিনুল করিম হুজুর কবলা যাক আমরা বাবা হুজুর বলতাম অনিয় চলে গেলেন আর অনেক উলামায়ে কেরাম علامه নইমি আল কাদির হুজুর হুজুর কবলা علامه জাফর আহমদ বদরিশা হুজুর কবলা জাফর আহমদ উজারিশা হুজুর কবলা علامه শের বাংলা আর অনেক আছে যারা চলে গেছেন আমাদের কে ছেড়ে আল্লাহ তুমি তাদেরকে রাফে দরজাত কর আমিন বলেন বলেন আজকে জামিয়ে দিনিয়া দা শাইশা বাগান চট্টগ্রামের বুক বুগে তাসিস না কল না দিলে ফাউন্ডেশন বানা না করলে শাইশা সিকুনের কত না পড়লে আজকে এত বড় দিনিয়া দ্বারা হত না আজকে কতজন বছর কয়জন মুফাসসির কুরআন লাগবে কয়জন মুহাদ্দিস লাগবে সেটা আমার শাইশা এই ফ্যাক্টরি প্রোডাকশন দিয়ে শুরু শুরু বলুন সুবহানাল্লাহ

تاریخ جس نے کہا تانا بشر اس نے منانی بھی کہا تھا جی مجھے بالو مانا تھا ہنس بیرا پی چل اللہ معافی قلبی کر اللہ نوری محمد আল্লাহর কবুল করুক আমিন হন যাক আমি কোথায় ছিলাম আপনারা বলে গেছেন নাকি আব হুরাইরা এ হাদিস বর্ণনা করছেন আমার তোবিদে নবী থেকে জিজ্ঞেস করা হয়েছে কয়টা জিনিস নহ কই বললাম প্রশ্ন करिएगा তো করে ও নবী কোন জিনিসে মাইচরে জাহান্নাম মনে কোন জিনিসে মাইচরে ব্যাস আমার নবীর চেয়ে বড় মুফতি আর আমার নবীর সাহাবীরা উত্তর দিলেন হে আমার উম্মত দুইটা জিনিস মানুষকে বেশি জান্নাতে নেবে কয়টা জিনিস দুইটা জিনিস কারণ তো মন নহর হলাই ترا তো মেডিসিন ইলায়েব তো ইংকে ক্লিনিকর চাইবে না বাজি সিএসসি আর দিলে সাইব্রোনত গেলেডা না ইনডা আবুরি গতো পাইবে লাই আল্লাহ কবুল করুক আমিন হল ডাক্তার হলো শরীরের বিয়ারা শরীরের কৃতি তারিবু

এক নাম্বার খসি তাকওয়াল্লাহ আল্লাহর ডর ওই তাকওয়া হইলাম দোয়া এটা লেখা আছে আল্লাহর ভয় আমার নবী বলেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করলে লাভ কি আমার নবী হাদিসে বলে দিয়েছেন উম্মত দুইটা জিনিস তোমাদেরকে জান্নাতে নেবে একটা হচ্ছে আল্লাহর ভয় দুই নাম্বার হচ্ছে ওয়াহুসনুল খুলক উত্তম চরিত্র ভালো চরিত্র যেই যুবক যুবতীর অবিবাহিত বা বিবাহিত হোক অবিবাহিত হোক অথবা যুবক যুবতী যেই ছেলে মেয়ে নিজের চরিত্রকে কি করেছেন হেফাজত করেছে ঠিক কি না আমার ভাইয়েরা বিবাহ করার আগে নারী পুরুষ যুব সুভোতি নিজের চরিত্রকে হেফাজত করেছে নিজের যৌনাঙ্গকে বিয়াদমি করবেন না না পথে ব্যবহার করে নাই এরকম আর যারা বিবাহ হয়েছে স্বামী দুবাই তাকে স্বামী তেহেরান তাকে ইরান তাকে স্বামী মালয়েশিয়া থাকে আফগানিস্তান তাকে স্বামী সোজারব দুবাই তাকে হুমান তাকে কাতার মস্কত বিদেশ থাকে নিজের ছেড়ে মেয়েকে হালাল রিজিক দেওয়ার জন্য উনি শাশ্ব মুদ্রু তেরো নদী পার হয়েছে আজকে অনেক মহিলারা এই স্বামীর হগ্ নষ্ট করতেছে মাতার কাপড় গায়ের কাপড় ফেলে দিলি এরা মার্কেডে মার্কেনে মার্কেলিং করতেছে কোথায় স্বামীর অনুমতি হা কোথায় মা বাবার অনুমতি কোথায় শাশুর শাশুড়ির কথা কিছুই মানছে না মন গড়া মাথার যে ওরনা ছিল যে হেজাব নেখা এগুলো গলার মধ্যে ঝুলিয়ে দি লম্বা লম্বা চুলগুলোকে বিভিন্ন কালারিং করে এরা হাঁটতেছে পর পুরুষদেরকে চুলের আগা দেখাচ্ছে আমার নবী জাহান নামের দিকে একটু নজর দিলেন ওখানে দেখলেন জাহান নামের উপর একজন মহিলা কি

ইবেরা নিমিখলা আরি দিউছানা হয়তো অনেক কাই욘 অনেক কার কাজা গ মিজে নিলো নরে হতে না হারে এমন ভারী বেলাকার নাই কি গুছ হয়ে যায় বাবা আর বেশি না দরত করে আল্লাহ মসজিদের ইমাম খুতবায় মে কেরমলকে আল্লাহ তাদের কি इज्जत করার তৌফিক দান করুন আমিন বলেন না এনে এনে কথা ন জানার বద్ద দূরদারি নাম চুরি দিয়ে আ বাফে ফুয়ায়ে বাফরো ডাকিন না পারে এক দুই মাস সরাইছে তো গড়

আপনি ফাইভ স্টার হোটেলে নাস্তা গেলেন ওখানে পুরস্কার দিচ্ছেন নাস্তা খাওয়ার পর হোটেলের বয়কে 20 টাকা 30 টাকা দিচ্ছেন রাস্তায় বসে আছে তাকে তো 20 টাকা দিলেন না যিনি মসজিদের পাশত নামাজ পড়াচ্ছে বিনা আযাব দিচ্ছে তার এক হাজার টাকা বাড়াতে বললে রেখে যায় 2000 কোটি বাড়া দিলে রাগই তৎকালিক যুগে

এর পরও সামন্য বেতন দিচ্ছেন আপনারা মসজিদের خدمت করতেছেন এদেরকে একটু দেখবেন আপনারা মনে দুঃখ বৈরেকম কথা বলবেন না ওরা হঠাৎ করে বাড়িতে যেতে পারছে না বাবাকে বলতে পারছে না বিবিকে বলতে পারছে না ছেলেকে বলতে পারছে না আল্লাহ মসজিদের ইমাম ইকরা মুয়াজ্জিনদের খিদমাত আল্লাহ তুমি কবুল কর আল্লাহ তাদেরকে তুমি শান্তর দান করো আমিন আমিন মসজিদের হুজুরাত ভোরের দিক থেকে

আমি কি বুঝাতে চাইছিলাম আর আমার গাফি থেকে সেজ্ঞাস করে হলে আর কোন মানুষকে জাননাতে নেবা আমার মবি কয়টি বললেন নমা তাকে তারা তাদের শিখিলন মেডিসিন লেখা লন এক কান হাত দর আল্লাহর দর আই আলোচনা শিখেছি একটা আল্লাহর বয় দুই নাম্বার সুম চরিত্র আমার ভাই কোথায় তাকে বলেছিলাম বিদেশ এই বিবি টাকা নিয়ে অপচয় করতেছে মার্কেটে ঘুরা করছে

আপনার স্বামীর আমানত আপনি কেন নষ্ট করলেন যে হাত যে হারা যাই বড়ি দেখার কমাতা শরীয়ত আপনার স্বামীকে দিয়েছেন সেটা আপনার স্বামীর অধিকার আপনি খর্ব করছেন ঠিক আমার ভাইয়েরা এগুলো বর্তমান দেখলে অন্য রকম লাগে এই খুদি সংস্কৃতি আমাদের সমাজে ঢুকে পড়েছে শুধু তাই নয়

ওই মহিলাকে চুলের আগায় জুলম ধরে আজাব দিচ্ছে আগুন জ্বলতেছে দাও দাও ওই মহিলা চুলের আগায় বেঁধে ওখানে কি করতেছেন গ্রিলের মতো চিকেন গ্রিলের মতো কি করতেছেন সেক দিচ্ছে আমার নবী আশ্চর্য হয়ে গেলেন ইয়া জিবরিল মানহিয়া জিবরিল দিকে হাজরতের জিবাহ সর্দার বললেন ইহার সুলাল উনি হচ্ছেন ওই মহিলা যে মহিলা মা তার উড়া গলায় বেঁধে হাটে

পর্দা ইশুদিনা সেরার জন্য নাই দিয়ে মুসলমানের নারীদের জন্য পর্দা করা ফরাজ কিনা রজবল দরকার আছে না নাই মা বাবার ক্ষেত্রত দরকার আছে না নাই আল্লার বয় অন্তরে জমানো দরকার আছে না নাই উত্তম চরিত্রকে গঠন করা দরকার আছে না নাই আমার নবী বলে দুইটা জিনিস মানুষকে জান্নাতে নেবে একটা আল্লাহর ভয় দুই নাম্বার হচ্ছে উত্তম চরিত্র আমার নবী অন্য হাদিসে বলেছেন একজন যুবক আর একজন যুবতী মহিলা সারা রাত নাফল নামাজ পড়লে যে সোয়াব সে নিজের চরিত্রকে গঠন করার কারণে চরিত্রকে ঠিক রাখার কারণে আল্লাহ রাত্রে সারা রাত নফল নামাজের যে সবাব সে চরিত্র ঠিক রাখার কারণে সেই সবাব তাকে দান করবে আমার বাইরে আসেন কয়টা গেল এখন দুইটা একটা কি আল্লাহর ডর দুই নম্বর কি উত্তম চরিত্র আমাদের ছেলে সন্তানকে চরিত্র ঠিক রাখতে হবে কলেজ ইউনিভার্সিটির বাইরে আজকে মত নিয়ে পাগল

কাইলাইহি হি ওয়াসাল্লাম ইমামে হা কেন মধ্যে রওয়াই নকল করেছেন কি হাদিস হাদি আর সারি প্রকারের ব্যক্তি কি হাক শোনালাল্লাহি আল্লাহ লায়ো জান্নাতা ওয়া লা ইউযিকাহুম কাহু না প্রকারের ব্যক্তি কি আল্লাহ বেহেস্তে ঢুকতেও দেবে না বেহেস্তের মজাও গ্রহণ করতে দেবে না সাপ ঠেস হই না নাকি তিতই ইয়া না দিব ব্যস্ত মজা না তিতে প্রকার মানুষ এক নম্বর হচ্ছে আ মুদমিনুল খমর যে বেশি বেশি মদ পান করে ইতারও ব্যস্ত ঢুকতেও দিব আল্লাহ তারা তো ডলার ফলার

আই নেবার বার কি বুঝাতে চেয়েছিলাম আমার নবী দৈ একসো বার্থ বা কর তেন তেন সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি খেয়া সাল্লা মামা আত্তাই বু মিনা সম্মি কামাল্লাহ সাম্বালা আমার নবী বলেন যেই গুনা থেকে তৌবা করেছে আর তাই বমিনা জমবে গুনা থেকে যিনি তৌবা করেছেন কামন সে ওই ব্যক্তির মত হয়েছে যা জমলা জমবালা যার কাছে গুনা নাই পুত পবিত্র ওই ব্যক্তির মত হয়ে গেছে যিনি তৌবা করেছে সুবহানাল্লাহ যিনি তৌবা করেছে তিনি গুনা ছাড়া মানুষের মত হয়ে গেছে আল্লাহ আজকে আমাদেরকে সবাইকে আল্লাহর দরবারে তৌবা করার তৌফিক দান করুন

ফাঁতি আস গহন করে লাভ কি এগুলো করলে আমাদের চরিত্রগত পরিবর্তন আনতে হবে আমাদের আদর্শের মধ্যে পরিবর্তন আনতে হবে আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে হায় আমার ভাইরা হায়াত একেবারে কম একেবারে সীমিত সময় এখন থেকে যদি কবরের প্রস্তুতি না নি জন্য প্রস্তুতি না নি আগের যে কাজগুলো আমরা করতেছি অনবরত ওইগুলো কি ভালো না খারাপ যদি চিন্তা গবেষণা না করি তাহলে আমাদের সেই বদনসীব আর আসেনি নাই আমার ভাইয়েরা আসেন এবার

যে ছেলের সন্তান মা বাবার না ফরমানি করে এদের কাল্লা জান্নাতে ঢুকতে দেবে না জান্নাতের স্বাদ গ্রহণ করতে দেবে না চলে গেলে এর আগের খাদিসের মধ্যে আসি দুইটা মানুষকে জান্নাতে নেবে একটা না একটা আল্লাহর ভয় দুই নম্বর উত্তম চরিত্র সাবে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ কোন জিনিস মানুষকে জাহান্নামে নেবে বলেন আমার নবী বলেন উম্মত নিজের মুখ এবং নিজের লজ্জাস্থান এই দুইটা জিনিস মানুষকে কোথায় নিয়ে যাবে বলেন জাহান নামে নিয়ে যাবে মুখের কারণে মানুষ জানজাতীয় হবে

জানেন আমার নবীর ইন্তেকালের পরে সিদ্ধিকাক পর অসুস্থ হয়ে গেলেন খেলাফতের দায়িত্ব পালন বেশি দিন করতে পারেন নাই অসুস্থ যখন হয়ে গেলেন এখন সিদ্দিক আকবরকে আরব রাষ্ট্রের বড় বড় চিকিৎসকের হাসে নিলেন হাকিমের কাছে এরা সবাই জবাব দিলেন ওনার শারীরিক কোনো কি নাই রোগ নাই নাই তিন ছিলেন মাহের একজন আলেমের কাছে নিলেন উনি ওনার চেহারা দেখার সাথে সাথে বুঝতে পারলেন ওনার কোনো শারীরিক রোগ হয় নাই আবু বকরের একটা মানসিক রোগ হয়েছে হুজুর মানসিক রোগ হতে পারে উনি বলে দিলেন মানসিক রোগ কি আবু বকর সিদ্দিক আসে উনি যার জন্য পাগল উনি মাশুক সুবহানাল্লাহ বলবেন না ইনি আসে

উনি মানসিক উনার কি জানো ওনার একজন মা শোক আছেন মাহাবুব ওনার বিচ্ছেদে উনি দিন দিন শুকিয়ে যাচ্ছে তাহলে ডাক্তার আলেন ওনার মেডিসিন কি হতে পারে বলেন উনি বলে দিলেন ওনার মেডিসিন কি জানো উনি দুনিয়া থেকে ও চলে যাবেন উনি যাকে হারিয়েছেন উকে যতক্ষণ পর্যন্ত বুকে জড়িয়ে ধরতে পারবে না ওনার সাথে মোলাকাত করতে পারবে না ততক্ষণ উনি শান্তি পাবে না সুস্থ হবে না জোরে জোরে বলুন আমার নবীর সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন আবু বকর আমাদের মাসখানা থাকবে না সিদ্দিক আমার নবীর পরে তুমি খেলাফতের দায়িত্ব নিয়েছো তুমি মনে হয় আমাদের মাছ গাছ মাঝে থাকবে না সিদ্ধি কদি আয়া দুনিয়াতে কন্দে বিশ্বাস নাই কারণ সিদ্ধি কাকুরসি কাসাই কা নবীবাদে কিছু ন দেখে সুবহানাল্লাহ ও সিদ্ধি কে আকীবর ওয়াফা করনে ওয়ালি নবী পর দিলো জা

ইলি আবা বকরিন আbake উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বয়ান দিচ্ছেন আমার নবী জগত সকরাতের বিছানা চাইতো মরজুল মউতের মধ্যে আছেন কিছুদিনের মধ্যে চলে যাবেন আয়েশা সিদ্দিকা বলেন

আব রেকা লৈ আয়েসা কার না আইসা তো সিদ্দিক আকবর নাই ইয়ে আন নবীর বিবি তুই আইসা সিদ্দিক রাখ তই আইসা আমি তখন আসি একটু আমার আবু বক তোমার আব্বাকে একটু ডেকে নিয়ে আসো সুহান আল্লাহ নবীগ কিজন্য ডাকবো আপনার কষ্ট হবে মনয় কথা বলতে নালা না না হে আইসা আমি তোমার আব্বা বকরকে ডাকতেছি কেন জানেন হাতটা আকুতুবা কিতাব আমি একটা এখন আমি নবী সকরাতের বিছা নাই আমি একটা একটা লিখা দেব আ নবী একলা হাদিস আয়া কালাহা দিিয়াম কেয়ালাই ফাইমনি আহা ফু আইয়া ত মান্নাম ত মান্নিন ও আনা আনু বিখ্যাং কৰি তখন দখম এ আয়ে শা আমি জানি আমি নবিরিমতে কাল হয়ে গেলে গেলে কালা মন্দির দায়িত্ব কা যাবে আমি নবীর পরে খলিফা কে হবে ওটা নিয়ে পদ নিয়ে টানা টানি হতে পারে সুবহানাল্লাহ বলেন না এইজন্য আমি নবী এখন তো অনেক মুফাসসিরে কুরআন বলতেছে আমার নবীর কাছে এক দুই তিন এর এলম নাই আমার নবী এক দুই এগুলো লেখা লিখতে জানতেন না নাউজুবিল্লাহ না কইবেন এবারে হাদিসটা কোথায় নেবেন নবী নিজে খোদাই লেখি জানি ইয়া নবী লেখিন নি আর বলি হদ্দ আছে না নাই আর আর বুজানি লইতার বুজানি লই বেশ কমই রে কমই রে না আর আর খাং করি হাদিস আর নবী হদ্দ আমি এখন একটা লিখা আকতব কিতাবান আই একটা কিতাব লিখি দিও আমি নবী নিজের খাতে লিখে দেব নবী লেখিন নি আর আমি লিখে দেব আমি নবী জানি ভাই ফাই আমার আন্দি আমাৰ হৎসা হচ্ছে আইয়া তমান নাম তামানি আজ আজু গৰিব দে আজু

ইও আমার নবী বলেন আয়েশা তোমার আব্বাকে ডাকো আমি একটা লেখা লিখে দেব, যে এমন লেখা লিখে দেব, কারণ আমি নবী জানি আমি নবীর ইন্তেকালের পরে আজুয়াল আজু গরীব দি খেলাফতের দায়িত্ব লইবে কারণ আই নবীর ইন্তেকালের পরে যদি আম নবীর ওলে যদি খেলাফতের দায়িত্ব পালন করি আর খলিফাতুর রাসূল হইতে আমতর ময়দানে না ডাকিব না সুবহানাল্লাহ

সবাই সিদ্ধি খেলাফতের মসনতে বসাতে রাজি সুতরাং আমি নবী আল্লাহ ভঙ্গিমান পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমি লিখে দেব যা ইবনি আমার নবী বলেন আমি আমার আবু বকরকে খেলাফতের দায়িত্ব দিলাম এই জিনিসটা আমি লিখে দেব যেন কেউ জারার বলতে না পারে এটার দায়িত্ব আমি নেব সরু সুরে বলুন সুবহানাল্লাহ সলাতুন

হামাৰা নবী হলেও খন খাৰাব যান নহলে বাজি একে ফৰক আৰু পৰে পৰে খাটেবুল আমিয়া হ খা প্যা ৰানবী চাৰি নবী ঔছে আফি চল্ খামা ৰানবী চাৰি افضل ہمارا نبی صلاة یا رسول اللہ كما بل صلاة يا رسول الله عليكم خوان دنشة منشور جلنة اللوزية اترلو رئيه দুইয়ান এক্লাড আর কান্তম চরিত্র দুইয়ার জিনিসের মানুষের হড়িয়া যাহার নাম এক মুখে আর লজ্জা স্থান এই লজ্জাস্থানকে যদি আপনি হেফাজত না করেন নারী হোক পুরুষ হোক এই লজ্জাস্থানকে যদি জেনা থেকে হেফাজত না করেন এটার কারণে আপনি জাহান নামে যাবেন আর এই মুখের কারণে জাহান নামে যাবেন আমি কি বলতে চাইছিলাম মুখের মাধ্যমে আঘাত দিলি কি কি তাকে না মলম টাকে না সুরিদি তলুয়া জায়গা গুলো মলম দিলে ছিলে দিলে ব্যান্ডেজ দিলে কি হই জাগুই ভালো হই জাগুই কিন্তু মুখে আঘাত দিলে শেটার মেডিসিন কোথাও নাই তাইলে মুখে আঘাত দিবি মেমেন্ডার নয় তো মুখ দিয়ে এনে মা বাবার কষ্ট করে দিবেন এই মুখে শক্ত নোয়াজে পরে রোজো রাখে বেন ডাকার মাইনছে না বাজি এক এক কথা কত মুছিরি যাবে এন হারাম মারি আছে না নাই অবাই মুখে কি নয়জন কষ্ট নয়জন মাইনছে রে মুখ দিয়ে এনে গালালি ন করিবেন বিস্তরি বিছি মাইবা মরতন গাল গন্নান সাবাবুল মুসলিমে ফিস ফিসুন টিকিনা মাতো না হাদিসে পাকের মধ্যে আছে ফাসেক ফিসকুন একজন মুসলমানকে অনর্থক গালি দেওয়া এটা হচ্ছে ফাসেক এর অন্তর্ভুক্ত ঠিক কিনা ওয়াকাতালুহু কুফরুন আর একজন মুসলমানকে অনর্থক ভাবে জুলুম করে মেরে ফেলা কতল করে ফেলা হত্যা করে ফেলা এটা হচ্ছে কাফেরদের কাজ ঠিক কিনা আমার ভাইয়েরা এবার আসেন তাহলে সিদ্দিক আকবর কিছুদিনের মত ইন্তেকাল করেছেন কিসের রোগে মনরুক কোনা মাতো না মনরুক খাল্লাই আর নবীর ফলিয়ে দে মা সকলাই নবী আয় তাকিন না মার অনর সারা দুনিয়া তাড়িলা তো শান্তি নলার আপনি যেখানে শহীদ আছেন সোনার মদিনায় আমি আবু বকর সেখানে দাফন হব

একই নামাজ টাকা আজিয়া সিদ্দিক আকবর ওর আলোচনা করেন দে সিদ্দিক আকবর তো নাই বলে দাম্পত্য জীবন কাঙ্কর কিভাবে করবে সেটা শিক্ষা নেওয়া দরকার নিজের মা বাবা নিজের মহিলাকে বস্ত্র দেওয়ার কারণে আর একটা ফ্যামিলি তছনছ হয়ে যাচ্ছে দুই ভাই একসাথে থাকতে পারছে না আলাদা ভাই ভাই আলাদা ঠিক কি আবার ইনি বাগম ভাইজের মা বাবা বড় বাদ দিয়ে বড় দিয়ে লিল বড় ঠিক

ঘটনা হইলা পনকি শুধু আল্লাহ কমনল গরক আমিল ধনা। সিদ্ধি কাগ গরণ না নি, এত হরকবাসা হাবিিয়া ওসুল, নিজের হলজার টুরামা আয়েসার গাড়। কিরে আইসা তোমার আওয়াস। আমার নবীর আওয়াজের উপরে কেন হয়েছে আমি আর কেন আসবো না আমি আমার নবীকে বেশি জান রিসে ভালোবাসি তুই আইশাত তো বড় দন্দ দولت বেহনে তুমরো আয়ার নবীর বেশি মুআব্বত করি দ্যাটল্লাই জীবন নারে নবীর পিছে পিছে খাড়াইলাম তুই আইশার নবীর দিদি জোরে জোরে বলুন সুবহান আর জোরে বলুন না

খুদুরি রাদিয়াল্লাহু তাআলার বহুত বড় আশিক আছে জামিউল মুজাজাতের ভিতর ইমাম রাহাবি আলাইহির রহমা এই রওয়ায়াত নকল করতেছেন হযরত জাফর খুদুরি বয়ান দিচ্ছেন আমি একদিন সফর বের হলাম আমার বন্ধু বান্ধব আমার সাথে ছিল যারা আমার সাথে সফর সঙ্গী ছিলেন এরা সবাই সাহাবায়ে কেরামদের दुश्मन বিশেষ করে সাহাবীদের মধ্যে শেখাইন সাহাবীদের মধ্যে শেখাইন আছেন না নাই শেখ আবু বকর শেখ ওমর ফারুক এরা দুইজনকে সাহাবীদের মধ্যে কি বলা হয় শেখাইন বলা হয় এই শেখাইনদের বিশেষ করে যারা আমার সঙ্গী ছিল কোন हद হইলাম দে হযরত জাফর কুদুরিদ হদরে নুদুরিহার বল্লা কি কই জাফর খুদুরি জাফর খুদুরি হযরতে জাফর খুদুরি বলেন আমি তো মুহিবব শেখ সিদ্দিক আকবর ফারুক আজমকে বেশি ভালোবাসতাম এখন আমার সঙ্গী যারা ছিল এরা শুধু নামাজ পড়লে রোজার আগে কি হবে এরা তো এরা দুইজনকে কি দিত তোমরা টাকা গাল দিতে হয় না পছন্দ করত না ওরা আমাদেরকে আমি জাফর খুদুরি কাছে অনেক বদনাম করেছে সিদ্দিক আকবর ফারুক আজমের দলিলা দিল্লা দিয়ে আমি জাফর খুদুরি এদের দলিলগুলো খণ্ডন করেছি সুবহানাল্লাহ দলিল বেন হাড়ি ফেলাই এরপরও সিদ্দিক আকবরের বদনাম তারা করতে পারতেছে না এমন সব

ধরে নিয়ে গেলেন জঙ্গলের ভিতরে এখন নিয়ে গেলেন যে দরিন্দা যে ভয়ঙ্কর প্রাণী ওনাকে নিয়ে গেছেন এবার হাতর মার কেন ন মারে না দর্গি দিয়ে যা ভাই এর লোক এর ভিতরে জল এর ভিতরে এডা হতো না আছেন না গোস্তা খাসা খাই সিদ্দিক আকবরের দুশমন হতো না না নাই আমার আজকের আলোচনার ভিতরে সিদ্দিক আকবরের ভালোবাসা এবং যারা সিদ্দিক আকবরের দুশমন যারা আছেন তাদের পরিণতি কি

ওনাকে নিয়ে গেলেন জঙ্গলের গভীর গহীন জঙ্গলের ভিতরে সেখানে দেখতে ওই বাঘ জাফর খুদরি ছেড়ে দিলেন দেখতেছেন ওই বাঘ মাথায় ভাবে ইশারা করে ওনার ছোট ছোট কতগুলো কি ছিল বাচ্চা ছিল ওই বাচ্চাগুলোকে গুলোকে ইশারা ডাকতেছে বাবা তোমরা তাড়াতাড়ি আসো তোমাদের কি দেয়া লেগেছে

এখন যিনি আমাকে দল এনেছেন যে বার বার মারি ইসা উনোর বাগিনি আমাকে উনি খাই নাই বাচ্চাদের জন্য আমাকে শিকার করে এনেছে বাচ্চাগুলো যখন দৌড়ে আসতেছে আমি বুঝতে পারলাম এবার আমার এটা আখেরই সময় আমার রু চলে যাবে আজারেল আসবে ও জাফর খুদুরি একটা ডাক ঢুলেন ওই মসিবতর সময় আমার রসুলকে শরণ করেছে সেখানে তিনি একটা কথা বললেন আগি সে ইয়ার সু লাল্লা বিহু শেখাই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ আমি জাফর খুদরিকে একটু আপনি হেল্প করুন সাহায্য করুন আবু বকর উমর এই শেখ আইনের ইজ্জত রুসিলে শেখ আমাকে একটু রক্ষা করেন সুবহানাল্লাহ জামিউল মুজিজাতের ভিতর ইমাম রাহাবি আলাইহি রাহমাত এই রওয়ায়াত নকল করেন তাহলে এই রওয়ায়াত দ্বারা বোঝা যাচ্ছে মুসিবতে আল্লাহকে যেমন আমরা ডাকতেছি আল্লাহর কাছ থেকে বিভিন্ন কিছু চাওয়া যায় আল্লাহ আমার নবী কোয়ালা সোফাই ও ঠিকা রব্বু আল্লাহ আমার নবীকে যেই দौलত দিয়েছেন দौलতগুলো শুধু আমার নবীর নিজের জন্য নয় আমাদের জন্য উম্মতকে দেওয়ার জন্য দিয়েছেন সুরে সুরে বলেন সুবহানাল্লাহ জন্য আল্লাহর কাছে চাওয়া যায় আল্লাহর কাছে সাইনি এটা হাকি কি আল্লাহ হচ্ছে মহতি এ হাকি কি আমার নবী মহতি এ মজাজি ফালা তার শেখার আর কোন মতানিক তার নাই সুবাহ বলেন না আমার মায়ের এটাকে স্নাত বলা হয়

দক্ষিণের খাওয়া কেন বাতাস করে গাছে ফাঁসা আনবে এটা তো ফাঁসা আনলে কে এনেছে তো দইলে লিজুর খেলা হই তাহলে বুঝা দে টেস্ট না দে মজা আছে আল্লাহ যে বের করে দিচ্ছে পাতা এটা এসনাদে হাকিক সুবহানাল্লাহ সুতরাং এসনাদে মাজাজির হাসিয়তে নবীর কাছে চাওয়া যায় ওয়ালির কাছে চাওয়া যায় গাউসা আযমের কাছে চাওয়া যায় হাজার দরবারে চাওয়া যায় চট্টগ্রামের বারাউলিয়ার দরবারে চাওয়া যায় শাহজালাল আলিয়া বের তিনশো ষাট আউলিয়া এক থেকে চাওয়া যায় গোস কুতুব থেকে চাওয়া যায় নিজের মা বাবার কাছ থেকে চাওয়া যায় শুরু শুরু বলুন সুবহানাল্লাহ

এবার আমার হাই আর নাই শেষ আমাকে কলমা পড়ে হবে এই বাগের বাচ্চাগুলো আমাকে চার পাঁচ টুকরা করে এখন ছিঁড়ে ফেলবে উনি তাড়াতাড়ি ডাক দিলেন আগি সিনি ইয়া রাসূলুল্লাহ বিহুরমতি শেখ হ্যায় আল্লাহ ইয়া আল্লাহ শেখ হ্যায় রসুল আপনি আমাকে একটু হেল্প করুন এই কথা বলতে দেরি আছে

ওই বাগের বাচ্চাগুলো জাফর খুবির বড়ি থেকে একটু গ্রান নিলেন গ্রান নিয়ে মাটা কি করে ফেললেন আলোক করে ফেললেন ওই বাচ্চাগুলো সেখান থেকে দৌড়ে এসেছে খাওয়ার জন্য খিদা অবস্থা কুদার্ত অবস্থায় ওই জায়গায় গিয়ে দুই চুকের পানি চড়ে দিলে নিজের মা ওই বলতেছেন ইশারা করে বলতেছেন বাবা এত সর্বোৎকৃষ্ট খাবার আনলাম আজকে এরকম কোনো দিন আনতে পারি নাই তোমরা কাচ্ছ না খেন ওনার সামড়া তোমরা খেতে পারবে নরম নরম এখানে তো শক্ত সামড়া নাই শিয়ালের মতো চিড়তে কষ্ট হবে কাঁদছ না কেন তখন উনি কি বলেছেন ওই বাচ্চাগুলো কি জানেন এন হয়ে কি নমা এনা আরবি হস ইতারা বুঝের কেন কর মারে লাকাদ জাওয়াতনা সালাসাত আইয়াম এবার তো দেখি কি জানো جوع, جوعٌ تكي تكي لقد جوعتنا ثلاثة أيام আয়ামিন সুম্মা জিতানা বিমান ইউহিবু আসহাবান নবিয়ে বড় গরি বড় সাল্লাল্লাহু আলাইহি হে আমার মা বাগিনী আপনি আমাদের বাচ্চাদের জন্য এমন একজন আমাদের কাছে আপনি তিন দিন উপবাস রেখেছেন কয়দিন তিন দিন উপবাস রাখলেন তিন দিন পরে আমাদের জন্য এমন একটা খাবার এনেছেন যে খাবার এনেছেন আমাদের সামনে জাফর খুদুরি উনি তো আমার নবীর কলিজার টুকরা সাহাবিদেরকে বেশি ভালোবাসে আপনা ওনাকে তখন বক্কল করতে গিয়েছিলাম ওনার ভিতরে ওনার চেহারার মধ্যে আমরা দেখলাম উনি সিদ্দিক আকবর ফারুক आजमর ভালোবাসা ওনার দিলের মধ্যে বরপর তবে আমার মা যিনি আমার নবীর কলিজার টুকরা সাহাবী শেখ সিদ্দিক আকবর ফারুক आजम কে তো ভালোবাসে আমার নবী যাদেরকে বেশি ভালোবাসতেন এদেরকে যখন এই জাফর খুদরি ভালোবাসেন ওনাকে আপনি এখানে আনার আগে উনি গুস্তাখে শেখ যারা ছিলেন বন্ধু বান্ধব এদের সাথে তর্ক করে এখানে এসেছেন এরা বাইরে উল্লাস করতেছে আপনি ওনাকে আনার কারণে স্বীকার করার কারণে আমরা ওনার মাংস খাবো না খাবো না ওনাদের দিলের ভিতরে রসুলের আগুন জ্বলছে

হজরত জাফর খুদরি বলেন এই কথা বলার সাথে সাথে আমি যখন শুনলাম আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলাম তখন আমি নিজে নিজে যখন হাঁটা আরম্ভ করলাম ওই মাও আমার দিকে আক্রমণ করে নাই বাচ্চাগুলো আমার দিকে আসে নাই সুরে সুরে বলো আমি বোঝাতে চেয়েছিলাম সিদ্দিক আকবর রূপ ইলাম নবী নবীর নৈকট্য অর্জন করেছেন তাকরর বিল্লাহ আল্লাহ তাকরর বিল্লাহি আল্লাহর নৈকট্য লাভ করেছেন সিদ্দিক নবীর মাধ্যমে খোদা পর্যন্ত পৌঁছেছে যিনি নবী খোদার সদর ভিতর জায়গা পেয়েছে এদের কোন দুনিয়া আখিরাত ভয় নাই সিদ্দিক আকবর ফারুক আজম সাহাবী এদের অন্তরে তাকওয়া আছে এদের ভিতর উত্তম আদর্শ আছে আছে না যাদের ভিতর খোদার ভয় আছে ভীতি আছে এদেরকে খোদার মখলুক ইনসান জিন্নান নয় বাগ বাগ বাল্লুক পর্যন্ত জীবজন্তু পর্যন্ত এদের উপর হামলা করে না এদেরকে অন্তর থেকে ভালোবাসে যদি জঙ্গলের বাঘ 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 সিংহ যদি এরকম আল্লাহর ওলি জাহের খুদ জাহাফর খুদরিকে ভালোবাসে এবার আমরা দুই টেঙ্গি জানলে नोबियल आदमी खुली बोरा वो सिद्धि की वाफा करने वाले नबी पर फिदा करने वाले वसीदी के आकी बया हो किसी जुबान से मरत बासी दी की अकी बरी का बया हो किसी जुबान से मरत बासी दी की अकी का अका मोबाइल वरना बया हो किसी जुबान से